বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এমবিউন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হলো টমেটো এবং মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ সবসময় এক গেমে ভুনা বা সরিষা বাটা এগুলো দিয়ে না খেয়ে এভাবে মিষ্টি কুমোর এবং আলু টমেটো দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখেন খেতে কিন্তু দারুণ সুস্বাদে রেসিপিটি সামান্য বা অল্প কিছু মশলা দিয়ে আপনাদের আজকে দেখিয়ে দেবো চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চার পিস মাছ নিয়েছি যেহেতু বাচ্চারা ইলিশ মাছ খায় না সেজন্য আমি চার পিস নিয়েছি তো মাছগুলো ভিতরে ডিম হয়েছে আমি ডিমগুলোকে পিসে ভিতর থেকে আর আলাদা করি না অনেক সময় আলাদা করে ফেলে দেখা যায় যে মাছটা একদম খালি খালি দেখা যায় দেখতে ভালো লাগে না এখন আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন তো মাছটা যখন মাখিয়ে নেওয়ার পরে তেলটা অলরেডি কিন্তু গরম হয়ে গিয়েছে আমি আগের থেকে তেলটা বসিয়ে রেখেছি এখানে এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি অবশ্যই ভেজে রান্না করতে হবে তা না হলে মাছের টেস্ট আসলে সুন্দর আসে না তবে অবশ্যই যা যা পছন্দ যদি কেউ কাঁচা মাছ রান্না করে কষি রান্না করতে চান সেটাও করতে পারেন তবে যদি আপনারা একটু ভাজা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নার দ্বিগুণ বেড়ে যায় ইলিশ মাছ আবার অতিরিক্ত যখন আমরা কোনো ধরনের সবজি দিয়ে রান্না করি অতিরিক্ত ভাজলে কিন্তু মাছের সেই টেস্টে এবং ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মাছটাকে প্রায় এপিট ও করে টোটাল আমি তিন মিনিট তিন মিনিট করে মাছটা মাকে ভেজে নেব আমার কিন্তু মাছটা নিশ্চিত হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছটাকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে রেখে দিয়েছি মাছটাতে আসলে মাসালার তেল হয়েছিল একদম অরিজিনাল পদ্মার ইলিশ ছিল এখন আমি কিছু আলু দিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে যেহেতু বাচ্চারা খাবে ওরা তো একটু মাছ না খেলে ওরা আলুটা এবং মাছের ডিমটা খাবে সেজন্য আমি এখানে কিছু প্রায় বড় সাইজের চার পিস আলু নিয়েছি মোটা মোটা করে তা আলুটাকেও ভেজে দিয়েছি এতে করে আলুর সুন্দর একটা ফ্লেভার আসে তা আলুটাকে প্রায় চার পাঁচ মিনিট এখন ভেজে নিয়েছি তা আলুটাকে এরকম একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি এতে করে যখন আপনারা রান্না করবেন তখন আপনারা নিজেরাই কিন্তু এটা টেস্টটা বুঝতে পারবেন আমার আলু ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে উঠিয়ে নিয়েছি এক এক করে যে দেখুন আলু এবং মাছটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে রেখেছি এখন চলে এসেছে এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে পরিমাণ মতন এখন দিয়ে দিয়েছিল সয়াবিন তেল যারা সরিষার তেল খেতে পছন্দ করেন আপনারা সরিষার তেলটা দিয়ে দিতে পারেন এখন আমি মিষ্টি কোমরগুলো ভেজে নিয়েছি অবশ্যই মিষ্টি কুমড় যদি আপনারা পছন্দ করেন ভেজে নিতে পারেন আমি একটু হালকা করে মিষ্টি কুমড়ো গুলো একটু চাকা চাকা আমরা যেরকম চাকা ভাজি করি আমি সেভাবে কিন্তু মিষ্টি কুমড়ো বেশি বড় নেই নি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এভাবে চাকা করি আমি মিষ্টি কোমরগুলোকে এরকম এ পিটুপে প্রায় দুই তিন মিনিটের মতন করে টোটাল চার পাঁচ মিনিটের মতন করে ভেজে নিয়েছি এখন আমার কিন্তু মিষ্টি কোমরগুলো ভাজা হয়ে গিয়েছে তবে অতিরিক্ত ভাজবো না যেহেতু এগুলোকে রান্না করছি সেজন্য জাস্ট একটু সুন্দর একটা কালার আসার জন্য মিষ্টি কোমরগুলো ভাজা হয়ে গিয়েছে মিষ্টি কোমরগুলো উঠে নিয়েছি এখন আমি এই ফ্র্যাঙ্ক প্যানটার মধ্যে রান্না করবো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো একটা পিউরি করে দিয়েছি এতে করে কিন্তু ঝোলটা খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে কোনো পেঁয়াজ কুচানো এগুলা বা পেঁয়াজ বাটা কোনো কিছুই দিব না আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ হলেদের গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখানে বেশি অতিরিক্ত কোনো মশলা ধনিয়া জিরাইয়ের গুঁড়ো এগুলো কোনো কিছুই দিবো না যেহেতু গরম গরমের মধ্যে আসলে অতিরিক্ত মশলাটা একটু না খাওয়াই ভালো মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে কষানো তেল তো উপরে চলে এসেছে এখন আমি আলুগুলো কিন্তু এবং মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নেব যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি আলুটা অনেকে অংশে সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য মিষ্টি কুমড়োর সাথে আলুটার সাথে আমি একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি দোনোটা একসাথে কিন্তু কষানো হয়ে যাবে মিষ্টিগুলো মিষ্টি কুমড়গুলো আর ভাঙবে না আপনার চাইলে এখানে মিষ্টি কুমড় অ্যাভয়েড করতে পারেন চলে অন্যান্য সবজি দিতে পারেন বা আলু দিয়েও কিন্তু আলু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্নাই করুন না কেন সেটার স্বাদ কিন্তু দারুণ ইলিশ মাছ যে কোনো সবজি বলেন শাক বলেন সব কিছুর সাথেই কিন্তু যায় আমার কিন্তু কালোটা এবং মিষ্টি কুমড়টা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড় আলু টমেটোর যে ঝোলটা ইলিশ মাছের এটা এতটাই সুস্বাদু আমি আরও কয়েকবার খেয়েছি ভেবেছি আপনাদের সাথে রান্না করে দেখাই কারণ সবসময় একঘেয়ে মাছ প্রায় ইলিশ মাছ ভুনা বা সরিষা বাটা দিয়ে না খেয়ে মাঝে মধ্যে এরকম সবজি দিয়েও কিন্তু মিষ্টি কুমড় এভাবে আলু টমেটো ভেজেও কিন্তু করতে পারেন তো টকবগে ফুটে ওঠার পরে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তা এখন কিন্তু একটু বগে ফুটে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আমার মিষ্টি কুমোর আলু টমেটো ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়ে আসছে আমি ঝোলটা একটু রাখবো কারণ বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে আর মিষ্টি মধ্যে একটু ঝোল না রাখলে খেতে ভালো লাগে না তা আমি এখন দেখুন আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটাও হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তা এখন দিয়ে দিয়েছিল ধনে পাতা এবং টমেটো হয়ে গিয়েছে কাঁচা মাছের ফ্লেভারটা সুন্দর আসে সেই জন্য আপনার চলে প্রথমস্ত দিতে পারেন তা দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে এখন আমি চুলাটা অফ করে দেবো এতে করে কাঁচা মাছের ফ্লেভারটা এবং যে ধনে ফ্লেভারটা থাকে তো এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া বা কোনো রকম গরম মশলা গুঁড়া দিতে যাবেন না এতে করে ইলিশ মাছের টেস্টটা চলে আসে ইলিশ মাছের মধ্যে এ ধরনের মশলা কিন্তু ভালো লাগে না তবে এটা যা যা পছন্দ আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আপনারাও কিন্তু ক্লোভনে ভাবে মিষ্টি কুমোর আলু টমেটো দিয়ে অল্প মশলা ইলিশ মাছের ঝোল খেতে পান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ